মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান লিপ্ত। তো বিচারের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের মামলা করিনি, কারণ এখন আমি অজ্ঞাতনামা কারণে আমি আসলে মামলা দিতে চাচ্ছি না। যা করলে আমরা আমাদের যে রেগুলার প্র্যাকটিস আছে আসলে দেখে আসছি, অজ্ঞাতনামা নয়, মামলা দিলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধার্থে সেটাকে বিভিন্ন খাতে পরিচালিত করে। তো সেই ভয় থেকেই আসলে আমরা এখনো পর্যন্ত এই প্রসিডিওরে আগাতে পারিনি। আমার ভাইয়ের সাথে সর্বশেষ স্মৃতি যদি আমি বলতে চাই, ও যখন আন্দোলনের জন্য বের হচ্ছিল তখন ও যে নেমে যাচ্ছিল সেটাই আমার শেষ স্মৃতি, যে ও একবার পিছনে ঘুরে তাকাও নাই, এক পলকে নেমে গেছে, নেমে গিয়ে আন্দোলনে শরীক হয়েছে।